যে নিচে নানান ধরনের বাড়ির ছবি দেখি, তাদের প্রতিটি সম্বন্ধে দুটি করে বাক্য লিখি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার একাডেমি। আজ আমরা পাঁচের প্রশ্ন, বর্ণগুলি যোগ করি, সহায়ক শব্দগুচ্ছ পড়ি ও নতুন শব্দ বানাই। কয়টা দেখো, তালব্য যুক্ত র, তালব্য র ফলা, যেমন ঘর বাড়ি আশ্রয়। কয়েকটা দ্বন্দ্বস্বর যুক্ত ত, দ্বন্দ্বস্বর তয়ে, বড় বা বিশাল, তাকে কি বলা হয়? মস্ত, ম দ্বন্দ্বস্বর তয়ে মস্ত। গয়েরটা উঁয়া যুক্ত গ, উঁয়া গয়ে, মাঠ বা সামনের জায়গা, তাকে কি বলা হয়? প্রাঙ্গণ, পড়া ফলা আঁকা, উঁয়া গয়ে দন্ত ন, প্রাঙ্গণ। ছয়ের প্রশ্ন দেখো, যে নিচে নানান ধরনের বাড়ির ছবি দেখি, তাদের প্রতিটি সম্বন্ধে দুটি করে বাক্য লিখি। দেখো ছয়ের উত্তরটা মাটি, প্রথমে আমরা কি দেখছি, এটা মাটির বাড়ি, সম্পর্কে দুটো করে বাক্য লিখছি। দেখো এক বলছে, মাটির বাড়ি প্রধানত গ্রামে বেশি দেখা যায়। দ্বিতীয় বাক্যটা, এই বাড়ির ছাদ সাধারণত টালি বা খড় দিয়ে ছাওয়া হয়, কাঠের বাড়ি। এই ধরনের বাড়ি পাহাড়ি অঞ্চলে দেখা যায়। দ্বিতীয়ত, পাহাড়ি অঞ্চলে ঘন ঘন ধস নামে, তাই খুব সহজে এটি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। তারপরেরটা হচ্ছে পাকা বাড়ি। এক হচ্ছে শহরের বেশিরভাগ বাড়ি পাকা। এবার দ্বিতীয়ত কি বলা যায়, এই বাড়ি তৈরি করতে ইট, সিমেন্ট, বালি, রড ইত্যাদি ব্যবহার করা হয়। সাতের প্রশ্ন দেখো, নিচের ছবিতে যে যে জিনিস আছে তাদের নাম লিখি। তাহলে জিনিসগুলো, যা যা জিনিস আছে তাদের নামগুলো আমি লিখে দেবো। এটা কি আছে, এটা জানালা, বর্গিজ একা, দন্ত ন একা, ল একা, জানালা। এটাতে কি দেখো, এটা কি, এটা শিখ, শিকেতে, শিকেতে, এটা মাটির ভাঁড়। শিকেতে ঝোলানো, ঝোলানো মাটির ভাঁড়। তাহলে এটা কি দেখো, শিকেতে ঝোলানো মাটির ভাঁড়, এটা কি, এটা খুন্তি। হয় হস্যৌ, দন্ত নয় তয়ে হস্যই, খুন্তি। এটা কি, এটা হচ্ছে কড়াই, ক কড়াই, ক রয়েছেন রেখা হস্যই কড়াই। এটা কি, এটা উনুন, এদিকে দেখো লিখছি উনুন। হস্যৌ, দন্ত নয় হস্যৌ, দন্ত ন, উনুন। এটা কি, এটা হচ্ছে গামলা, গয়াকা, মো লয়াকা, গামলা। এটা কি, এটা হচ্ছে চাকতি, চয়াকা, ও তয়াসই, চাকতি। এটা হচ্ছে বাটি, বয়াকা, টয়াসই, বাটি। এটা কি, এটা হচ্ছে পিঁড়ি, পয়চন্দ্রবিন্দু হস্যই, পয়চন্দ্রবিন্দু হস্যই, ডয়সই, পিঁড়ি। এটা কি, এটা হচ্ছে খুন্তি, হয় হস্যৌ, তন্তনায় তয় হস্যই, খুন্তি। এটা হচ্ছে ব্যালন, বয়কা, ল দন্ত ন, ব্যালন। তাহলে সবাই নাম লেখা হয়ে গেল। এবার দেখো বলছে, সেগুলো কোন কোন কাজে লাগে তাও লিখি। এবার এই সমস্ত জিনিসগুলো কোন কোন কাজে লাগে সেগুলো আমরা লিখছি। দেখো প্রথমে দেখো জানালা, তাহলে জানালা কী কাজে লাগে, জানালা দিয়ে হাওয়া ঘরের ভিতর প্রবেশ করে। তারপরে আছে শিকেতে ঝোলানো মাটির ভাঁড়, এটি কী যে কাজে লাগে, এটিতে গুড় জাতীয় কোনো জিনিস রাখা হয় যাতে পিঁপড়ে না ধরে, পিঁপড়ে না ধরে। তারপরে তিনটাতে কী বলেছে, কড়াই, রান্নার কাজে এটি ব্যবহার করা হয়। খুন্তি,
কোনো জিনিস ভাজতে বা নাড়তে এটি কাজে লাগে। উনুন, এটি জ্বালিয়ে রান্না করা হয়। গামলা, এটিতে ডাল ঢেলে রাখা হয়। বেলন চাকতি, এটি রুটি বেলার কাজে লাগে। বাটি, মুড়ি খেতে বা তরকারি দিতে ব্যবহার করা হয়। পিঁড়ি, বসার কাজে লাগে। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।